সকলকে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় শুভেচ্ছা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গাছের কথা গদ্যটি নিয়ে আলোচনা করব তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় একক অভিক্ষায় সাহিত্য মেলায় নির্বাচিত তিনটি গদ্য রয়েছে সেগুলি হলো গাছের কথা কি করে বুঝবো নাটোরের কথা তারই একটি অংশ গাছের কথা এটা একটি প্রবন্ধ প্রবন্ধটি লিখেছেন আচার্য চন্দ্র বসু তো প্রবন্ধটি আলোচনার পূর্বেই আজ আমি তোমাদের কতকগুলি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো লেখক পরিচিতি উৎস পাঠ প্রসঙ্গ বিষয় সংক্ষেপ নামকরণ তো প্রথমেই চলে আসি লেখক পরিচিতি সম্পর্কে আচার্য জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে তিনি বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি একাধারে ছিলেন বিজ্ঞান সাধক পদার্থবিদ জীববিজ্ঞানী অন্যদিকে ছিলেন সাহিত্যানুরোগী তার পিতা ছিলেন ভগবান চন্দ্র বসু ও মাতা বামা সুন্দরী দেবী তিনি তেরোশো থেকে তেরোশো পঁচিশ বঙ্গাব্দ পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন তার রচিত বাংলা রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়ে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত রচনার মধ্যে উল্লেখযোগ্য প্ল্যান্ট রেসপন্সেস অ্যাজ এ মিন্স অফ সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন সাইকোলজি অফ ফটোসিনটেসিস এছাড়া নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস প্রভৃতি তিনি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর মৃত্যুবরণ করেছিলেন তার প্রবন্ধ তথা সাহিত্য জগতে তিনি বিশেষ করে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী জগৎ তাদের গতি প্রকৃতি জন্ম বৃদ্ধি বিকাশ ইত্যাদি নিয়ে একাধিক প্রবন্ধ লিখেছিলেন তারই একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গাছের কথা এরপরে চলে আসি উৎস অর্থাৎ এটি কোথায় থেকে নেওয়া হয়েছে জগদীশ চন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধটি অব্যক্ত নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এটি কোথায় থেকে নেওয়া হয়েছে অব্যক্ত নামক প্রবন্ধ গ্রন্থ থেকে এবার চলে আসব পাঠ প্রসঙ্গ আমরা আগেই বলেছি এটি একটি প্রবন্ধ সুতরাং এই প্রবন্ধের মধ্যে লেখক তথা প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসুর নিজস্ব চিন্তাভাবনা যুক্তি তর্ক বিচারবুদ্ধি দার্শনিক সুলভ চেতনা ইত্যাদি একাধিক বিষয় এই প্রবন্ধে প্রাধান্য পেয়েছে আসলে এই প্রবন্ধে সমগ্র জীবজগতের মধ্যে মৌলিক সাদৃশ্য এবং উদ্ভিদের মধ্যে প্রাণের লক্ষণ এই রচনা পাঠে সেই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি এরপরে চলে আসি বিষয় সংক্ষেপ এরপরে আমি তোমাদের বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করছি আসলে কোনো গদ্য কোনো প্রবন্ধ কোনো কবিতা কবিতার মূল পাঠে প্রবেশের পূর্বেই আমাদের বিষয়বস্তু সম্পর্কে একটি সম্মুখ ধারণা লাভ করা প্রয়োজন রয়েছে কারণ বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকলে আমাদের সেই বিষয়ের মূল পাঠটি জানতে বুঝতে পড়তে আমাদের সুবিধা হয় তাই এবার আমরা চলে আসব মূল বিষয়ে আসলে এই গাছের কথা এই কথাটির মধ্যে মধ্য দিয়েই এই প্রবন্ধের বিষয় সম্পর্কে একটি ধারণা আমরা পাই এই প্রবন্ধে গাছের জন্ম বৃদ্ধি বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন প্রাবন্ধিক এই বিষয়টিকে তিনি অতি সহজ সরল ভাষায় সুন্দরভাবে বিভিন্ন উদাহরণের সাহায্যে তিনি আমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছেন যেমন তিনি এখানে ডিমের উদাহরণ দিয়েছেন ডিম সাধারণত সেটি সুনির্দিষ্ট তাপমাত্রায় কিভাবে ডিম থেকে বাচ্চা বেরোয় অর্থাৎ নতুন জীবন নতুন প্রাণ কিভাবে জাগ্রত হয় সে বিষয়টিকে তুলে ধরেছেন সেই সঙ্গে বীজ থেকে কিভাবে চারা গাছ বের হয় সেই বীজ থেকে চারাগাছ বের হওয়ার সময় বিভিন্ন ধরনের উত্তাপ জল মাটি বাতাস অর্থাৎ বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক অনুকূল পরিবেশ প্রয়োজন সেই বিষয়টিকেও তিনি আমাদের সামনে তুলে ধরেছেন সেই সঙ্গে ভিন্ন ভিন্ন বীজ থেকে কিভাবে চারা গাছ বেরোয় সেই ভিন্ন ভিন্ন বীজের চারা গাছ বেরোনোর সময় সেটা ঋতু অনুযায়ী বিভিন্ন প্রকৃতির হতে পারে যেমন উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন আম লিচু ধান জব ইত্যাদি বীজ থেকে কীভাবে অঙ্কুরোদ্গম হয়ে সেগুলি বড় হয় কাটা মারার সময় ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ঋতু অনুযায়ী সেগুলি বিভিন্ন ধরনের হয় হতে পারে সেই বিষয়গুলি নিয়েই তিনি আমাদের সামনে ব্যক্ত করেছেন আসলে তিনি এই প্রবন্ধে আরও পরিষ্কারভাবে যদি বলতে চাই তাহলে আমরা দেখতে পাব লেখক প্রকৃতিকে ভালোবাসতে শিখে উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি ও দোষ গুণের প্রকাশ লক্ষ্য করেছেন তাদের জীবনধারণের সংগ্রাম তিনি উপলব্ধি করেছেন আসলে তিনি মনে করেন জীবনের লক্ষণ হল গতি ও বৃদ্ধি যা উদ্ভিদ ও প্রাণী উভয়ের মধ্যে দেখা যায় পাখির ডিমের মতোই বীজে গাছের জীবন ঘুমন্ত থাকে মাটি জল ও উত্তাপের মতো অনুকূল পরিবেশ পেলে তবেই বীজ থেকে বৃক্ষ শিশু জন্ম নেয় আসলে বীজ বিভিন্ন উপায়ে দূরদূরান্তে ছড়িয়ে পড়ে উদ্ভিদ জগৎকে সম্প্রসারিত করে যেমন আমরা দেখতে পাই বিভিন্ন পাহাড়ি এলাকায় বিভিন্ন পাখির মাধ্যমে কীটপতঙ্গের মধ্য দিয়ে বীজ সেখানে ছড়িয়ে বিভিন্ন ধরনের চারাগাছ গাছ জন্মাতে আমরা দেখি অনুকূল পরিবেশ না পাওয়া পর্যন্ত বীজ তার কঠিন আবরণের মধ্যে ঘুমন্ত বৃক্ষ শিশুকে নিরাপত্তা দেয় নানা প্রতিকূল অবস্থার মধ্যেও পৃথিবী যেন মায়ের মতো তাকে কোলে করে রাখে এবং বীজের আবরণও বীজের নিরাপত্তা পেয়ে বৃক্ষ শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে আসলে এই প্রবন্ধে মূল বিষয় হচ্ছে গাছের বিভিন্ন কথা নিয়েই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বিষয়বস্তুটি বুঝতে পেরেছ এরপরে চলে আসি নামকরণ আসলে নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান নামকরণের সাহায্যে পাঠক সাহিত্যের মূল বিষয় সম্পর্কে পূর্বাভাস পায় একই সঙ্গে লেখকের চিন্তা চিন্তার উপলব্ধি প্রভৃতি বিষয় সম্পর্কে পাঠক ধারণা লাভ করে তো আমাদের এখন মূল আলোচ্য বিষয় যে গাছের কথা প্রবন্ধটি নামকরণ হিসাবে কতটা সার্থক এবং সুপ্রযুক্ত হয়েছে আমরা বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে দেখেছি যে প্রবন্ধের নামকরণ তার বিষয়বস্তুর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন আমাদের এই আলোচ্য প্রবন্ধে লেখক গাছ অর্থাৎ উদ্ভিদের মধ্যে জীবনের লক্ষণ প্রাণীদের সঙ্গে তার সাদৃশ্য বীজ থেকে গাছের জন্মের উপযুক্ত পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন এছাড়া তিনি এই প্রবন্ধে উদ্ভিদের সঙ্গে প্রাণীর তথা জীবজগতের যে গভীর নাড়ির টান তথা সম্পর্কের বিষয়টিকে তিনি তুলে ধরেছেন গাছেদের বিষয়ে প্রাবন্ধিকের নিজস্ব মতামত চিন্তার প্রকাশ ঘটেছে প্রাবন্ধিক গাছ এবং মানুষের জীবনধারণ প্রণালীর সাদৃশ্য বর্ণনা করেছেন গাছের তিনি গাছের প্রতীকে তিনি জীবিতের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন গাছের জীবনচক্রের বৈজ্ঞানিক ব্যাখ্যাকে তিনি অতি সুন্দর সহজ সরল ভাষায় এই প্রবন্ধে আলোচনা করেছেন তাই বলা যায় সমগ্র প্রবন্ধে গাছের বর্ণনা আলোচিত হয়েছে তাই বিষয়বস্তু অনুযায়ী এই প্রবন্ধটির নামকরণ গাছের কথা সার্থক ও সুপ্রযুক্ত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আজ আমরা কী জানলাম গাছের কথা প্রবন্ধের লেখক পরিচিতি উৎস পাঠ প্রসঙ্গ বিষয় সংক্ষেপ নামকরণ এই একাধিক বিষয় নিয়ে আমি তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম তুলে ধরলাম আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ জানতে পেরেছো কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের মূল প্রবন্ধটি নিয়ে আলোচনা করব মূল প্রবন্ধ পাঠে প্রবেশ করব আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার কথা হবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে